ভূমিহীন খড়হীন মানুষেরা যে স্বপ্ন দেখেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে ছড়িয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর সোনার বাংলার পথে পথে গ্রামে গ্রামে। যে কল্পনাকে অসহায় ভূমিহীন মানুষেরা মনের গহীনে ছাই দিতে সাহস পাননি, প্রধানমন্ত্রী সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে চলেছেন। সেই সব ঘরহীন মানুষের মাথা গোজা ঠাঁই করে দিতে তৈরি হচ্ছে বঙ্গবন্ধু ভিলেজ। এরকম একটি বঙ্গবন্ধু ভিলেজের কাজ চলছে নোয়াখালীর সোনামুড়ি উপজেলার কেখনা গ্রামে। একটা মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আমরা একটা ডিজাইন করছি, সেই ডিজাইনের আলোকে এটা কাজ করতেছে। বঙ্গবন্ধু ভিলেজ 1 এবং 2 আমরা যাদের উদ্দেশ্যে ঘরগুলো করা হয় হচ্ছে তাদেরকে ইনশাল্লাহ আমরা এই ঘরগুলো বুঝে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। জেলার সোনাইমুড়ি উপজেলায় 220টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসনের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ ও ভূমি বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। এর মধ্যে কেঘনা গ্রামের 6 একর সরকারি খাস জায়গায় 170টি সেমি পাকা ঘরের ইতোমধ্যে 122টির মূল ভিত্তি দাঁড়িয়ে গেছে, বাকিগুলোর কাজ শুরু হবে শিগগির। খুব দ্রুত গতিতে এই কাজের যতটুকু বাকি আছে তা আমরা শেষ করতে পারবো, এবং আমরা সরকার আমাদেরকে যে পরিমাণ বাজেট দিয়েছেন তার মধ্যে আমরা সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করার চেষ্টা করছি। আমরা মাটিকে যতটুকু পেরেছি আমরা কমপ্লিট করার পরে আশা করি আমরা এপ্রিল মাসের ভিতরে পুরো কমপ্লিট করতে পারবো। যাদের ভূমিও নেই ঘরও নেই তাদের প্রত্যেককে 2% জায়গা রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে। একই সাথে বাসস্থানের জন্য সম্পূর্ণ সরকারি খরচে 2 কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। নির্মাণ কাজ সম্পন্ন হলেই প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভূমিহীন পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে ঘরের চাবি। আমি রাস্তার পাশে থাকি, সরকার আমার একটা ঘর দিচ্ছে, এখন যেমন আমি সিলিন্ডারের সাথে সুখে থাকতে পারি। আমাদের মতো অসহায় ব্যক্তি এই জায়গাটা দিয়েছে, আমাদেরকে ঘরটা দান করে উনি ওনার নৈতিকতা দায়িত্ব পালন করছে। প্রতিটি ঘর নির্মাণে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। গৃহগুলিতে রয়েছে 2টি কক্ষ, 1টি রান্নাঘর ও 1টি টয়লেট, থাকবে পানি ও বিদ্যুৎ সংযোগের সুব্যবস্থা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।